বলিউড ইতিহাসের অসমাপ্ত এক রাজপুত্র সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার দুইটি বছর পার হয়ে গেলেও ভক্তরা আজও তাকে অম্লান রেখেছেন নিজেদের স্মৃতিপটে। মৃত্যুর পরেও তাই সুশান্ত সিং রাজপুত এতখানি প্রাসঙ্গিক। তার মৃত্যুর কারণ হিসেবে অনেকেই দায়ী করেন বলিউডের কিছু অনাকাঙ্ক্ষিত রাজনীতিকে। এই তো সম্প্রতি বলিউডের দেশি গার্ল খ্যাত জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এক সাক্ষাৎকারে তুলে ধরেন বলিউড রাজনীতির রোশনলে পড়ার তার নিজের কিছু তিক্ত অভিজ্ঞতা। আর তখনই প্রিয়াঙ্কার এই মতামতের সাথে একাত্মতা প্রকাশ করেন ফিল্ম মেকার অপূর্ব আশরানি। প্রিয়াঙ্কার সমর্থনে অপূর্ব আশরানি উল্লেখ করেন সুশান্ত সিং রাজপুতের নামও। তিনি বলেন, একটা সময় সত্যি কোণঠাসা করে দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে, কিন্তু শুধু প্রিয়াঙ্কাই নন, আরও অনেক তারকাই নানা সময়ে বলিউডের নোংরা রাজনীতি ও লবির শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সুশান্ত সিং রাজপুত। কিন্তু এই বক্তব্যের পর সম্প্রতি আবার বোমা ফাটালেন আশরানি। গুনি এই ফিল্ম মেকার দাবি করেন, সুশান্ত সিং রাজপুতকে ফাঁসাতে বলিউডের নামজাদা এক প্রযোজক মিটু অভিযোগ সাজায়। মিটু ঘটনার কিছুদিন আগেই সেই প্রযোজকের সাথে সুশান্ত সিং এর মনোমালিন্য হয়েছিল বলেও দাবি অপূর্ব আশরানির। তবে কে সেই প্রযোজক সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। আশরানির ভাষ্যমতে সুশান্তের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা ছড়াতে সেই প্রযোজক যে সাংবাদিককে নিযুক্ত করেছিলেন সেই সাংবাদিককেও আশরানি এ সকল কাজ বন্ধ করতে অনুরোধ করেন। উপরন্তু সাংবাদিকেরা তাকেই ব্যান করতে শুরু করে ও তার নানা কাজের প্রচার প্রসার বন্ধ করতে উদগ্রীব হয়। আশরানি আরও জানান, শুধু একজন দুজন নয়, বরং মৃত্যুর আগে সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছিলেন বলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী অনেক ব্যক্তিবর্গ, আর তাই বিভিন্ন অ্যাওয়ার্ডে তাকে এক ঘরে করে রাখা হতো। এমনকি সুশান্তের শেষ সিনেমাটি 100 কোটির ব্যবসা করার পরেও সেটিকে ফ্লপ বলে আখ্যায়িত করেছিল তারা।